এখন আপনারা জানেন যে আমরা গত 31 জুলাই বাংলাদেশ ছাত্রলীগের মাসব্যাপী শোকে পাঁচশোটি কর্মসূচিতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে 31 আগস্ট আমরা একটি স্মরণকালের বৃহত্তম ছাত্র সমাবেশ করতে যাচ্ছি। এটি আমরা প্রতি বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে আমরা এটি করে থাকি। আগস্ট মাসের শেষ দিন থেকে আমরা এই শোকের আলোচনা সভা কিংবা ছাত্র সমাবেশ সভা অনুষ্ঠান করাতে পেরেছি। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞপ্তির মাধ্যমে জেনেছেন যে আমরা 31 আগস্টের পূর্ব ঘোষিত কর্মসূচিটি 1 সেপ্টেম্বর নিয়ে এসেছি, যাতে করে এইচএসসি পরীক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা মুখোমুখি না হয় এবং একই সঙ্গে আগস্টের শেষ দিনটি সপ্তাহের শেষ কর্মদিবস থাকার কারণে যেন কোনো জনদুর্ভোগ তৈরি না হয় সেই সার্বিক বিষয়টি বিবেচনা করে আমরা 1 সেপ্টেম্বরের একটি ছুটির দিন আমরা বেছে নিচ্ছি, যাতে করে শিক্ষার্থী এবং ঢাকা শহরের বাসিন্দাদের কোনো ধরনের সংকট কোনো ধরনের ঝামেলা কোনো ধরনের দুর্ভোগ আমাদের পোহাতে না হয়। কারণ আমরা সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের সত্তা সম্পর্কে কেন্দ্র করি ছাত্র রাজনীতি আবর্তিত করার জন্য আমরা স্থানান্তর করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, আমরা এই ছাত্র সমাবেশটি আমরা কেন করছি, আমরা জাতির পিতা এবং বঙ্গমাতার প্রতি আমরা শ্রদ্ধা যেমন জানাবো এবং একই সঙ্গে বাংলাদেশের ছাত্র সমাজের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সকলের হৃদয়ের মধ্যে একটি করুণ সুর রয়েছে এই 15 আগস্টের নির্মম মর্মন্তুদ ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে শোকের অনুভূতি।